हेलो व्यूअर्स, आज के अपने देखा माइक्रो वर्कार्स क्या फास्ट ट्यूटोरियल क्रिएट करें और जो ये प्रोसिड्यूरगुलो फलो करें तो अवश्य अपनार पिन वेफ हो आपनी आपनर टाका अपनार बैंके बहाते पाबें। आपनि जदि आमार माइक्रोकार्सेर उइथड्रो रिलेटेड प्रथम भिडियोटा ना देखे थाकेन ताहले लिंकटी डेस्क्रिप्शन बक्से देवा आछे, काइंडलि प्रथम भिडियोटा देखे आसुन। कारण प्रथम भिडियोते आमि डिटेल्से बोलेछि जे माइक्रोकार्स थेके कारा उइथड्रो दिते पारबेन आर कारा उइथड्रो दिते पारबेन ना, प्लस माइक्रोकार्स थेके उइथड्रो दिले जे टाका पाबेन एमन ना। माइक्रोकार्स थेके उइथड्रो दिए कारा कोन प्रसेसे टाका निते पारबेन बा कारा उइथड्रो दिए टाका पाबेन ना से विस्तारित बला आछे। सो আমি আশা করব আপনি আমার প্রথম ভিডিওটা দেখেই আমার এই ভিডিওতে আসছেন এবং উইথড্রো দিতে চান। সো মাইক্রোকার্স থেকে ট্রান্সফারের মাধ্যমে উইথড্রো দেওয়ার জন্য আপনার যে সব জিনিসের দরকার পড়বে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড, একটা নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের রাউটিং নাম্বার। অনেকে হয়তো রাউটিং নাম্বার না চিনে থাকবেন, যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের যদি চেক বই থেকে থাকে তাহলে দেখবেন চেক বইয়ের উপরে লেখা আছে একটা রাউটিং নাম্বার, এটা ম্যাক্সিমাম হচ্ছে 9 ডিজিটের হয় বোধহয়। আর যারা হচ্ছে চেক নেননি তাদের রাউটিং নাম্বার কালেক্ট করার জন্য আপনারা ওয়েবসাইট ইউজ করতে পারেন, সার্চ করবেন। সাপোজ আপনার ব্যাংক হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, তো আপনি অনলাইনে সার্চ করতে পারেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড রাউটিং নাম্বার। সেখানে দেখবেন ডাচ বাংলা ব্যাংকের সব ব্রাঞ্চের একটা লিস্ট চলে আসছে এবং সেখান থেকে আপনার যে ব্রাঞ্চ, মনে করেন বরিশাল অথবা গোপালগঞ্জ, এরকম একটা ব্রাঞ্চ থেকে আপনি আপনার রাউটিং নাম্বারটা কালেক্ট করবেন অনলাইন থেকে। রাউটিং নাম্বার কালেক্ট করার পরে রেখে দেবেন। আর এখানে একজনের প্রশ্ন থাকতে পারে যে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কাজ হবে কিনা। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কাজ হবে, কিন্তু রকেট, বিকাশ এ ধরনের কোনো কিছু তো উইথড্রো দেবেন না দয়া করে, তাহলে আপনারা পেমেন্ট পাবেন না। ওকে, তাহলে দেখি ট্রান্সফারের মাধ্যমে কিভাবে উইথড্রো করা যায়। আসলাম আমি আমার মাইক্রোকার্ডস অ্যাকাউন্টে, দেখুন আমার মাইক্রোকার্ডস অ্যাকাউন্টে $10.33 আছে। আমি আগেই বলেছিলাম যাদের অ্যাকাউন্টে $10.33 মতো থাকবে সর্বনিম্ন ব্যালেন্স তারাই হচ্ছে উইথড্রো দিতে পারবেন। সো আমার অ্যাকাউন্টে যেহেতু $10.33 আছে, সো আমি উইথড্রো দিতে পারবো। আমি উইথড্রো বাটনে ক্লিক করলাম। দেখুন আমার যেহেতু পিন ওয়েভড, এই কারণ হচ্ছে আমার এইখানে উইথড্রো বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে, কিন্তু আপনাদের হচ্ছে এরকম ইন্টারফেস আসবে না। আপনাদের যে ইন্টারফেসটা আসবে উইথড্রো বাটনে ক্লিক করার পরে সেটা আমি দেখাচ্ছি। আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে উইথড্রো বাটনে ক্লিক করার পরে, এরকম লেখা থাকবে আপনাদের কয় ডলার আছে, পেমেন্টস অন হোল্ড, পিন উইল বি মেইল টু ইউ, এরকম একটা লেখা থাকবে। সো দেন যখন আপনি প্লেস এ নিউ উইথড্রো রিকোয়েস্টে ক্লিক করবেন, আপনাকে সিলেক্ট করতে বলবে যে আপনি কোন মেথডে উইথড্রো দেবেন। সো আপনি হচ্ছে এই যে প্রথমটা লোকাল ফান্ড ট্রান্সফার ভায়া ট্রান্সফার, এটি ক্লিক করবেন। বলা আছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমে এখানে আপনি আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটা লিখবেন। সো আপনি এখানে আপনার নামটা সবচেয়ে ক্যাপিটাল লেটারে, মানে বড় হাতের অক্ষর লিখতে হবে এমন না, আপনি শুধু নামের প্রথম ডিজিটটা বড় হাতে লিখে আর সব ছোট লিখতে পারেন। মনে করেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ হামিদুর রহমান, তাহলে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন মোহাম্মদ হামিদুর, এবং তারপরে এই তিনটে অপশন আপনার কিছু দেওয়া দরকার নাই। এরপরে দেখবেন লাস্ট নেম লেখা আছে, লাস্ট নেম এখানে আপনি আপনার নামের টাইটেলটা দেবেন, যেমন রহমান। এরপরে এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই, কোনো কিছু দেওয়ার দরকার নাই, শুধু আপনি কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। এস্টেট আর সিটি এটা খুবই গুরুত্বপূর্ণ। এস্টেট হচ্ছে আপনি আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আর স্টেট সিটি দুটাই এক জিনিস দেবেন, যেটা হচ্ছে আপনার জেলার নাম দেবেন। স্টেট এবং সিটি দুটাই আপনার জেলার নাম দেবেন। আর কথা হচ্ছে এখান থেকে আপনার জেলার নাম দেখি, আমি এখান থেকে আমি একটু সার্চ করি, মনে করেন চিটাগাং, আমি এই যেটা সিলেক্ট করলাম। এরপরে আমার সিটি দিতে হবে, সিটিতে আপনি আপনার জেলার নামটা লিখতে থাকবেন।
লিখুন, আমার সিটি আমি চিটাগাং লিখবো। তো সিটি লিখতে গিয়ে দেখুন আমার সিটি যখন আমি লিখছি আমার একটা চিটাগাং শো হচ্ছে। সো আপনাদেরও সিটিতে মানে যে জেলা আপনাদের হবে সেটা হচ্ছে লেখার সাথে সাথে শো করবে, এবং এখান থেকে আপনাকে ওইটা অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি যদি মনে করেন সিলেক্ট না করে উল্টাপাল্টা কিছু একটা লিখে দেন, নিচ থেকে সিলেক্ট না করেন, তাহলে আপনি হচ্ছে নিচের অপশনগুলো শো করবে না আপনার। সেখান থেকে আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন, আপনার জেলার নামটা লেখার পরে এটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন আপনার একটা মোবাইল নাম্বার চাচ্ছে, মোবাইল নাম্বার এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন। মাইক্রোকার্স অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা ইউজ করছেন সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। নাম্বারে সাধারণত প্রথমে থাকে কি 017 বা 016 এরকম, আপনারা শুধু জিরোটা বাদ দিয়ে পর ওয়ান থেকে লেখা শুরু করবেন, মানে 10 ডিজিট লিখবেন এখানে জিরোটা বাদ দিয়ে। এরপর হচ্ছে আপনার এগুলো কোনো কিছু প্রয়োজন দরকার নেই, শুধু পূরণ করবেন জিপ কোড। জিপ কোডে আপনার ইউনাইটেড পেশন লেখা দেখবেন যে আপনাদের অ্যাড্রেসে একটা জিপ কোড লেখা আছে, সেই জিপ কোডটা এখানে দেবেন। সবসময় মনে রাখবেন যে ওইটা ক্রিয়েট করার সময় সব ইনফরমেশন যেন এনআইডি কার্ডের সাথে মিলে। আর আমি আশা করব যে আপনার অ্যাকাউন্ট সব কিছু ঠিক আছে, এবং আপনার অ্যাকাউন্টের নাম অ্যাড্রেস সব কিছু যেহেতু ঠিক আছে আর আপনি সেজন্য ভিডিও দিতে আসছেন, সো আশা করি কোনো প্রবলেম হবে না। যারা আমার প্রথম ভিডিওটা না দেখে ভিডিও দিতে আসছেন তারা আশা করি সমস্যায় পড়বেন। এখান থেকে ন্যাশনালিটি আপনি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আপনি মাইক্রোকার্সের যে ইমেলটা খুলছেন সেই ইমেলটা এখানে আপনি দিয়ে দেবেন। এরপর দেখুন বলা আছে রিসিভার আইডি, রিসিভার আইডি মানে হচ্ছে আপনি এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেবেন। আর এখানে আইডি টাইপ থেকে হচ্ছে আপনি আপনাকে ন্যাশনাল আইডি দেবেন। ও আপনি যদি চাইলে আপনার পাসপোর্ট কপি ব্যবহার করতে পারেন, সো এখানে আপনি আইডিতে পাসপোর্ট দিবেন এবং এখানে আপনার পাসপোর্টের নাম্বারটা দিবেন। এগুলো পূরণ করার কোনো কিছু দরকার নাই। আপনি পেমেন্ট মেথড এখানে হচ্ছে ব্যাঙ্ক ডিপোজিট এটা সিলেক্ট করবেন, আর যদি সিলেক্ট করা থাকে সমস্যা নাই। রিসিভ কারেন্সি এখানে হচ্ছে বিডিটিতে ক্লিক করবেন। আর এখানে হচ্ছে ব্যাঙ্ক, সাপোজ আপনার যে কোনো একটা ব্যাঙ্ক যেটা আপনার অ্যাকাউন্ট আছে, এখানে আপনি সাপোজ করুন ডাচ বাংলা ব্যাঙ্ক DUTCS লিখলাম, দেখুন এতে ডাচ বাংলা ব্যাঙ্ক চলে এসে এটা সিলেক্ট করবেন। আপনার যদি ডাচ বাংলা ব্যাঙ্ক এজেন্ট ব্যাঙ্কিং হয় তাহলেও এটি ব্যাঙ্ক সিলেক্ট করার পরে আপনি পেয়ারের হচ্ছে প্রথম এইটাই সিলেক্ট করবেন, প্রথমটা পেয়ারের প্রথমটা সিলেক্ট করবেন। প্রথমটা সিলেক্ট করার পরে দেখেন রাউটিং বলছে 9 ডিজিটে, মানে হচ্ছে আপনার ব্যাংকের, আমি জাগিয়ে বলছে আপনার ব্যাংকের যে একটা রাউটিং নাম্বার যেটা আপনি অনলাইন থেকে কালেক্ট করতে পারেন বা আপনি আপনার ব্রাঞ্চে কল দিয়ে কালেক্ট করতে পারেন, সেই রাউটিং নাম্বারটা হচ্ছে এখানে। মনে রাখবেন প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চের রাউটিং নাম্বার কিন্তু আলাদা হয়ে থাকে, শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাঙ্কিংয়ের রাউটিং নাম্বার সারা বাংলাদেশে একটাই। সো রাউটিং নাম্বার যদি ভুল করেন আপনার টাকা আসবে না, কিন্তু সমস্যা হতে পারে। সো রাউটিং নাম্বারটা সাবধানে ব্যাংকের সাথে যোগাযোগ করে কালেক্ট করুন। এরপর হচ্ছে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্ট যদি সেভিংস হয়ে থাকে তাহলে সেভিংস ক্লিক করুন, আপনার অ্যাকাউন্ট যদি চেকিং হয়ে থাকে তার মানে চলতি তাহলে সেটা ক্লিক করুন। তারপর দেখুন আপনি হচ্ছে উইডো যেহেতু দিতে আসছেন, আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ যত উইডো দেওয়া যাবে সেটি এখানে অটোমেটিক বসে যাবে, কিন্তু আপনি যদি চাইলে কম উইডো দিতে চান এটা আপনি কেটে এখান থেকে কম উইডো দিয়ে নেবেন। এরপর হচ্ছে দেখুন লেখা আছে ক্লিক হিয়ার টু সেন্ড পিন টু ইয়োর ইমেল, এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে মেইলে মাইক্রোকার্স অ্যাকাউন্ট খোলা সেই মেইলে এরকম একটা SMS আসবে, এই SMS থেকে আপনি হচ্ছে পিন এই লেখাটুকু সিলেক্ট কপি করবেন, কপি করে এখানে বসাবেন, বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন এবং আপনার উইডো রিকোয়েস্টটা প্লেসড হয়ে যাবে। সো উইডো দেওয়ার পরে উইডো কনফার্ম হওয়ার পর যে ইন্টারফেসটা আসবে সেটা আমি একটু দেখাচ্ছি। আপনার উইডো কনফার্ম হওয়ার পরে যখন আপনি প্লেস করতে পারবেন তখন হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে, স্ট্যাটাসে লেখা থাকবে পেন্ডিং, ঠিক আছে। দেন হচ্ছে আপনাকে হচ্ছে দেখুন আমার এখানে লেখা আছে উইথড্রল ইলেকট্রিক কারেন্ট বিল সাবমিটেড, আপনার হচ্ছে এখানে এই লেখাটা থাকবে না, আপনার হচ্ছে এই পিন ওয়েব করার জন্য আপনাকে সাপোর্টে মেইল করতে হবে প্রতিদিন। আপনার মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টটা
যখন খুলছেন আপনি, যখন আপনি ইমেলটা ব্যবহার করছেন, আপনার ইমেলটা যদি মনে করেন আপনার ভার্সিটি প্রদত্ত কোনো ইমেল যদি হয়ে থাকে, আপনার ভার্সিটি থেকে যে ইমেল আপনাকে প্রোভাইড করছে সেই ইমেল দিয়ে যদি আপনি আপনার অ্যাকাউন্টে খুলে থাকেন, তাহলে আপনার পিন ওয়েভ হবে খুব অল্প সময়ে, মানে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার পিন ওয়েভ হবে। কারণ কথা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট খোলার সময় মেইলটা দিয়েছেন আপনার জিমেইল অ্যাকাউন্ট, কিন্তু পরবর্তীতে আপনি ভার্সিটি মেইলটা পাইছেন, তাহলে আপনি সেটাও এখানে অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দেখুন এই যে লেখা আছে ইমেল, সামনে চেঞ্জ লেখা আছে, এই ক্লিক করে আপনি আপনার মেইলটি চেঞ্জ করে নিতে পারেন। আপনারা ফার্স্ট উইড্রোটা যে কোনো দিনে দিতে পারেন। এরকম উইড্রো ক্রিয়েট করার পরে আপনাকে পিন ওয়েভের জন্য যেটা করতে হবে, সাপোর্টে প্রতিদিন একটা মেইল করতে হবে সকাল 10টা থেকে 2টার মধ্যে। মনে রাখবেন প্রতিদিন একটা মেইল মাত্র। সাপোর্টে যদি প্রতিদিন 3-4টা মেইল করেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দেবে। এখানে হচ্ছে সাপোর্টে প্রতিদিন একটা করে মেইল করবেন যে আমি নতুন উইড্রো ক্রিয়েট করছি, আমার পিনটা কাইন্ডলি দয়া করে ওয়েভ করে দেন। এখন কথা হচ্ছে যে আপনি সাপোর্টে কি মেইল করবেন। এই ব্লগের একটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে হচ্ছে আপনি আপনার মাইক্রোকার্ডসে দেওয়ার মতো একটা মেইল খুঁজে পাবেন। দেখুন সাম মেইলিং লেটার্স ফর মাইক্রোকার্ডস.কম ফাস্ট উইড্রল সিস্টেম। এখান থেকে দেখুন আফটার মেড ফার্স্ট উইড্রল, মানে হচ্ছে আপনি প্রথম উইড্রল যখন ক্রিয়েট করলেন, ইউ উইল হ্যাভ টু মেইল দেম, তাদেরকে মেইল করতে হবে দিস লেটার্স, এই পত্রগুলি এভরিডে, প্রতিদিন, টিল 1 মান্থ, মানে হচ্ছে 1 মাস পর্যন্ত, বিটুইন 10 AM টু 2 PM, মানে হচ্ছে সকাল 10টা থেকে 2টার মধ্যে প্রতিদিন একটা মেইল পাঠাতে হবে 1 মাস পর্যন্ত। এখন এখানে আমি 1 মাস কেন বলছি, কারণ ওরা হচ্ছে একটা মেইলে রিপ্লাই দেওয়ার জন্য সর্বোচ্চ 28 দিন পর্যন্ত সময় নেয়। এখন পিন ওয়েভের ব্যাপারটা হচ্ছে ভাই এক ধরনের লাকের ব্যাপার। আপনি সাপোর্টে মেইল করার 2 দিনের মাঝে আপনার পিন ওয়েভ হয়ে যেতে পারে, অনেকের 30 দিন সময় লাগে, অনেকের 37 দিন সময় লাগে, অনেকের 40 দিন সময় লাগে, অনেকে 1 মাস 2 মাস 3 মাস সময় লাগে পিন ওয়েভ হতে। দেখা যাবে কি আপনি সাপোর্টে মেইল করতেছেন করতেছেন কোনো তারা রিপ্লাই দিতেছেন, আপনার পিন ওয়েভ হচ্ছে না, বা আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা তাও তারা বলতেছে না, মানে এক কথায় তারা কোনো প্রকার রিপ্লাই দিতেছে না। তখন একটু ফ্রাস্ট্রেটেড হয়ে পড়া হয় যে আমাকে তারা রিপ্লাই দিতেছে না, কোনো সমস্যা হইলো কিনা। এখন কথা হচ্ছে যারা ধৈর্য ধরে প্রতিদিন মেইল করে যেতে পারবেন এবং বিশ্বাস থাকবে যে আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, তারাই হচ্ছে একমাত্র পিন ওয়েভ পাবেন এবং টাকাটা হাতে নিতে পারবেন। সো এই কারণে আমি বলছি যে আপনার হচ্ছে এই 2টা মেইলে যে কোনো 1টা মেইল আপনাকে প্রতিদিন 1 মাস পর্যন্ত পাঠাতে হবে। যদি 1 মাস মনে করেন আপনার 10 দিনের মাথায় পিন ওয়েভ হয়েছে, তাহলে তো আপনার এই মেইলগুলো আর কোনো দরকার হবে না, পাঠানোর দরকার হবে না। কিন্তু আপনার যদি 1 মাস 10 দিন চলে যায়, 20 দিন চলে যায়, না হচ্ছে পিন ওয়েভ, তারা কোনো রিপ্লাই দিচ্ছে না, তাহলে হচ্ছে আপনাকে এই মেইল 2টা কন্টিনিউ করতে হবে প্রতিদিন। আচ্ছা, সো প্রথমে দেখুন আমি বলা আছে এখানে যে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আপনি আপনার এই যে টাইটেলটা দিবেন এবং মেসেজের ভিতরে আপনি কী লিখবেন। এখানে যদি আপনি দেখুন আমি বলছি যে ন্যাশনাল আইডেন্টি কার্ড কপি, আপনার যদি এখানে পাসপোর্ট আছে তাহলে লিখবেন যে পাসপোর্ট কপি। সো এই মেইলটা আমি একটু দেখাই আপনি এই মেইলটা কীভাবে করবেন। উইথড্রল ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে দেখুন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে ভেরি ইম্পর্ট্যান্ট এখানে আপনি হচ্ছে উইথড্রলস অ্যান্ড পিন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সাবজেক্ট, দেখুন আমি এখানে ব্লগে যে সাবজেক্ট দিছি 1টা 2টা 3টা সাবজেক্ট আছে, যে কোনো একটা সাবজেক্ট আপনি কপি করবেন। কপি করে এইখানে সাবজেক্টে বসাবেন। দেন দেখুন কোশ্চেন, কোশ্চেন হচ্ছে আপনি এই যে মেসেজটা এইটা কপি করবেন। কপি করে এইখানে বসাবেন। বসানোর পরে জাস্ট আপনার যদি এখানে পাসপোর্ট হয় তাহলে এখানে পাসপোর্ট কপি চেঞ্জ করবেন। আর এখানে হচ্ছে আপনার দেখুন ইওর ইউজার নেম রেখে দিছি, এইখান থেকে আপনি হচ্ছে আপনার এই যে দেখুন এই যে ইউজার নামটা আছে, ইউজার নামটা এইটা হচ্ছে আপনি কপি করে এখানে বসাই দেবেন। দেন আসে হচ্ছে সোর্স ফাইল, এই সোর্স ফাইলে আপনি কি দেবেন। এই সোর্স ফাইল হচ্ছে আপনাকে আপনার হচ্ছে এনআইডি কার্ডের একটা কপি দিতে হবে। এনআইডি কার্ডের উভয়
পেজের একটা কপি দিতে হবে। এখন আপনি চাইলে আপনার অ্যানিক একটা স্ক্যানের মাধ্যমে একটা ফাইল তৈরি করে নিতে পারেন। এখানে সোর্স ফাইলে আপনার পিকচার দেওয়া যাবে, পিডিএফ দেওয়া যাবে, যে কোনো কিছু দেওয়া যাবে, ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া যাবে, যে কোনো কিছু দেওয়া যাবে। সো আপনি চাইলে আপনার এনআইডি কার্ডটা স্ক্যান করে নিতে পারেন, সেই স্ক্যান কপিটা এখানে সাবমিট করতে পারেন। অথবা আমি যেটা করছিলাম সেটা দেখুন, মোবাইল দিয়ে ছবি তুলে আমি হচ্ছে দেখুন মোবাইল দিয়ে ছবি তুলে ফটো এডিটের মাধ্যমে হচ্ছে দুইটা ছবিকে অ্যাড করে একটা ছবি বানিয়েছিলাম। এই দেখুন প্রথম পেজের ছবি, দ্বিতীয় পেজের ছবি, দেখুন খুব ভালোভাবে সবকটা পড়া যাচ্ছে। তো আপনারা যদি মোবাইল দিয়ে ছবি তুলে এরকম করতে চান তাতেও হবে, আপনারা দুইটা ছবি তুলে দুইটা ছবি ছবিকে অ্যাড করে দেবেন। দেখুন এটি কিন্তু একটা পিকচার, আপনারা চাইলে এটাকে ওয়ার্ড ডকুমেন্টে নিতে পারেন বা এটাকে পিডিএফ বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এইটা যখন তৈরি করা থাকবে আপনার, এখান থেকে হচ্ছে আপনার সোর্স ফাইলে ক্লিক করে এনআইডিটা সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে একটা ক্যাপচা বলা আছে, ক্যাপচাকে কি আছে লেখা, জে কে আর ইএস, এখানে আপনি লিখবেন জে কে আর ইএস। লেখার পরে আপনি হচ্ছে আপনার সেন্ড মেসেজে ক্লিক করবেন। এভাবে এই এক নাম্বার এসএমএসটা অথবা দুই নাম্বার এসএমএসটা যে কোনো একটা, এখানে একটা ব্যাপার আছে দেখুন, দুই নাম্বার এসএমএস এই যে ব্যাংক ট্রান্সফার এবং ডেটেড, এইটা এই ব্যাংক ট্রান্সফার এইটা হচ্ছে আপনি আপনার দেখুন এই যে ব্যাংক ট্রান্সফার এইটুকু সিলেক্ট করবেন। এবং এই যে এখানে যে বলা আছে, এখানে যে বলা আছে ডেটেড, ডেটেড মান্থ, ডেট ইয়ার, এইটা হচ্ছে আপনি এখান থেকে এটা কপি করে এখানে বসাবেন, এইটুকু চেঞ্জ করে নেবেন এবং ইউর ইউজার নেম চেঞ্জ করে নেবেন। সো প্রথম এক মাস প্রতিদিন এই এসএমএসটা অথবা এই এসএমএসটা আপনার সাপোর্টে মেইল করবেন প্রতিদিন। যখন এক মাস পরের ভিতর 30 দিন হয়ে যাবে আপনার কোনো রিপ্লে পান নাই মাইক্রোকার্স থেকে, টিম থেকে, সাপোর্ট থেকে কোনো মেইল পান নাই বা রিপ্লে পান নাই, তখন হচ্ছে আপনার দেখুন আফটার মেইল দ্য ফার্স্ট 12 ইউ উইল হ্যাভ টু মেইল দেম দিস লেটার এভরি ডে আফটার ওয়ান মান্থ। কারণ হচ্ছে এক মাস পরে আপনাকে ওই দুইটা এসএমএস পাঠানো যাবে না, এক মাস পরে হচ্ছে আপনাকে এই এসএমএসটা পাঠাতে হবে। সো টাইটেলটা কী হবে, মোর দ্যান 4 উইকস অথবা লিখতে পারেন মোর দ্যান 27 ডেজ প্লেস রিপ্লে, এরকম লিখতে পারেন। মানে এরকম কোনো টাইটেল লিখতে হবে যাতে হচ্ছে তার অ্যাট্রাকটিভ হয় এবং আপনাকে রিপ্লে দেয়। সো এখান থেকে এইটা কপি করবেন, এই এসএমএসটা প্রতিদিন কন্টিনিউ করবেন। এখন আপনি মনে করেন 28 দিনের মাথায় করলেন, এখানে লিখবেন মোর দ্যান 28 ডেজ। 29 দিনের মাথায় মেসেজ করবেন, লিখবেন মোর দ্যান 29 ডেজ। এভাবে মোর দ্যান 30 ডেজ, মোর দ্যান 31 ডেজ, এভাবে যত দিন আপনার দরকার হবে তত দিন হচ্ছে আপনি এসএমএসটা কন্টিনিউ করবেন এক মাস হয়ে যাওয়ার পরে। যদি পিন ওয়েবের মাঝে হয়ে যায় তো ভালো। আর আপনার যদি পিন ওয়েবের পর যদি আপনি সাপোর্টে যোগাযোগ করার পরে আপনাকে সাপোর্ট থেকে যদি বলা হয় যে আপনার পারফরমেন্স খারাপ, তাহলে আপনি যেটা করবেন, এই 14 দিন কাজ করবেন, 14 দিন কাজ করার পরে মানে চেষ্টা করবেন কাজে যাতে ভুল না হয় এবং আপনার সাকসেস রেট এই যে এটা এটা বাড়ানোর চেষ্টা করবেন, 90 উপরে রাখার চেষ্টা করবেন এবং টেম্পোরারি সাকসেস রেটও 80 উপরে রাখার চেষ্টা করবেন। যখন 14 দিন কাজ করার পরে আপনার সাকসেস রেট ঠিক হবে তখন আপনি মাইক্রোকার্সে আবার এই দুইটার একটা মেইল করবেন, এই দুইটার একটা মেইল করবেন, মেইল করে বলবেন যে আমার ওয়ার্কার পারফরমেন্স ঠিক হয়েছে, আপনারা নতুন করে রিভ্যালুয়েশন করুন। আপনার উইথড্রো রিকোয়েস্ট করার পরে মাইক্রোকার্স থেকে যদি রিপ্লাই দেয় যে আপনার অ্যাড্রেসের সমস্যা আছে, তাহলে আপনি এই মেসেজটা পাঠিয়ে তাদের থেকে অ্যাড্রেসটা কারেকশন করে নিতে পারেন। বা আপনি চাইলে উইথড্রো দেওয়ার আগেও যদি মনে হয় আপনার অ্যাড্রেসের সমস্যা আছে, এই সাবজেক্ট বা মেইলটা পাঠিয়ে আপনি অ্যাড্রেসটা কারেকশন করে নিতে পারেন। আপনার অ্যাকাউন্টে যদি সমস্যা হয় যে রেস্ট্রিক্টেড ফ্রম, আপনার অ্যাকাউন্টে যদি সমস্যা হয় রেস্ট্রিক্টেড ফ্রম ডুইং এনি জবস, তাহলে আপনি এই মেসেজটা পাঠিয়ে সলিউশন নেওয়ার চেষ্টা করতে পারেন। বা আপনি যদি দেখতেছেন কোনো উপায় নেই অ্যাকাউন্ট ডিলেটই করতে হবে, তাহলে আপনি এই এসএমএসটি পাঠিয়ে অ্যাকাউন্টটা ডিলেট করে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি একটু আপনাদের দেখাই যে আমাকে কতবার মেসেজ করতে হয়েছে। তাহলে দেখুন এই সেন্ড বক্সে আমি একটু ক্লিক করে আপনাদের দেখাই। দেখুন আমি অনেকবার তাদেরকে পিন ওয়েবের জন্য মেসেজ করছি, পিন ওয়েবের জন্য মেসেজ করছি। অ্যাট লাস্ট 37তম দিনে তারা আমাকে রিপ্লে করছে। রিপ্লাইটা একটু দেখাই, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস, ইউর উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন এক্সপায়ার্ড এবং
পিন রিকোয়ারমেন্ট হ্যাজ বিন ওয়েভড। দেখুন আপনারা, তারা কিন্তু আমার পিন রিকভার পিন ওয়েভ করে দিছে, 37 দিন পরে আমার পিন ওয়েভ হয়েছে। সো আপনাদের এরকম ধৈর্য ধরতে হবে। সো যখন আপনার পিন ওয়েভ হয়ে যাবে তখন আপনাদের হচ্ছে উইড্রোলটা ক্যান্সেল হয়ে যাবে, এবং যেরকম আসবে সেটা আমি একটু দেখাই। আপনার উইড্রোয়াল ক্যান্সেল হয়ে যাবে এবং সেই টাকাটা আপনার মূল অ্যাকাউন্টের সাথে যোগ হয়ে যাবে। যখন এই দেখুন পিন যখন ওইভাবে লেখা থাকবে, উইড্রোয়াল অ্যাক্টিভ কারেক্ট মিন সাবমিটেড এরকম লেখা আসবে যখন, তারপর হচ্ছে আপনাকে নতুন করে উইড্রো দিতে হবে। সো নতুন করে উইড্রো কবে দেবেন? নতুন করে উইড্রো দেবেন হচ্ছে মাইক্রোকার্স পেমেন্ট করে থাকে হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার, মাত্র এই দুইটা দিন, প্রতি রবিবার এবং বুধবার। আর মাইক্রোকার্সের যে কোনো কাজই করবেন হচ্ছে মেসেজ করেন, যাই করেন, সাপোর্টে যোগাযোগ করেন, উইড্রো করেন, যাই করেন, সবগুলো চেষ্টা করবেন 10টা থেকে 2টার মধ্যে করার, সকাল 10টা থেকে দুপুর 2টার মাঝে সব কাজ করার, মাইক্রোকার্সের পেমেন্ট রিলেটেড যাই বলেন কেন সব কিছু। সো আপনার হচ্ছে পিন অফ হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে উইড্রো দিবেন হচ্ছে রবিবার অথবা বুধবারে। এখন আমার সাজেশন থাকবে রবিবার বুধবার কখন উইড্রো দিবেন। রবিবার বুধবার আপনার যে কোনো টাইমে উইড্রো দিলে হয়, সমস্যা নেই, কিন্তু যদি তাড়াতাড়ি পেমেন্ট পেতে চান তাহলে হচ্ছে রবিবার বুধবার সকাল 9টায় উইড্রো দেবেন। সকাল 9টায় যদি উইড্রো দেন তাহলে হচ্ছে সকাল 10টায় তাদের হাতে ওই উইড্রো রিকোয়েস্টটা যাবে এবং তারা প্রসেসিং করবে, কারণ হচ্ছে তারা রবিবার এবং বুধবারই শুধু পেমেন্ট দিয়ে থাকে। সো আপনি যদি রবিবার সকাল 9টায় উইড্রো রিকোয়েস্ট দেন তাহলে পেমেন্টটা কত তাড়াতাড়ি পাবেন। সো উইড্রো রিকোয়েস্ট দেওয়ার পরে একদিন পরেই দেখবেন এই স্ট্যাটাসে এখানে লেখা থাকবে প্রসেসিং। যখন পিন ওভার হবে তারপরে স্ট্যাটাসে এখানে লেখা থাকবে প্রসেসিং, এবং তার একদিন পরেই আপনার এখানে দেখবেন পেইড হয়ে যাবে। এবং পেইড হয়ে যাওয়ার পরেও যদি আপনি দেখেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে নাই, তাহলে ঘাবড়ানোর কিছু নাই। পেইড হয়ে যাওয়ার পরেও ওরা হচ্ছে 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম সময় নেয় টাকা ব্যাঙ্কে পাঠানোর জন্য, যেহেতু বাহির থেকে বাংলাদেশে টাকাটা আসে সো একটু সময় লাগে। সো পেইড হয়ে যাওয়ার পর আপনি 2 থেকে 3 দিন ওয়েট করুন, তারপরও যদি আপনার ব্যাঙ্কে টাকা না আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার উইড্রো রিকোয়েস্ট দেওয়ার সময় কোনো একটা সমস্যা হয়েছে। তারপর হচ্ছে আপনি সাপোর্টে মেইল করতে পারেন যে আমার স্ট্যাটাস পেইড দেখাচ্ছে কিন্তু আমি টাকা পাইনি, তখন তারা আপনার টাকাটা রিফান্ড করে দেবে। এই ছিল হচ্ছে মাইক্রোকার্সের টোটাল প্রসেসিংটা উইড্রো রিকোয়েস্ট দেওয়ার লোকাল ট্রান্সপে ভায়া ট্রান্সপের মাধ্যমে। এখন কথা হচ্ছে আপনাদের যাদের এনআইডি কার্ড নাই তারা কিভাবে উইড্রো রিকোয়েস্ট করতে পারেন। আপনাদের অ্যাকাউন্টে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আপনার এনআইডি কার্ডের জন্য আপনার উইড্রো রিকোয়েস্টটা দিতে পারতেছেন না, তাদের জন্য সলিউশন আছে। তারা হচ্ছে প্লেস এ নিউ উইড্রোয়ালে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এআরটিএমে, এবং দেন দেখুন এখানে লেখা আছে দিস লিঙ্ক, এই দিস লিঙ্ক কথাটায় ক্লিক করবেন। দিস লিঙ্ক কথাটায় ক্লিক করার পরে এখানে যে যে আপনার ইনফরমেশন চায় সব কিছু দিয়ে আই এম নট এ রোবট করে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে এআরটিএমটা ভেরিফাই করে নেবেন। যখন আপনার এআরটিএমটা ভেরিফাই হয়ে যাবে তারপর আপনি মাইক্রোকার্সের উইড্রল এখানে এসে অ্যামাউন্ট টু উইড্রো, মানে হচ্ছে আপনি কত টাকা উইড্রো করতে চান, আপনার যে ডলার থাকবে সেই ডলারটা উইড্রো করবেন, এবং সেন্ড পে টু, এখানে হচ্ছে আপনি আপনার এই যে এআরটিএমের যে আপনি ইমেলটা ইউজ করছেন সেই ইমেলটা আপনি এখানে দেবেন, এবং এখানে হচ্ছে আপনার মাইক্রোকার্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে একইভাবে ক্লিক এয়ার টু এটা করে একটা ভেরিফিকেশন পিন পাঠাবেন, যেটা এরকম আসবে, এইটা এই যে পিনটা কপি করে এখানে এসে বসাবেন এবং সাবমিট রিকোয়েস্ট করবেন। এবং একইভাবে এটা হচ্ছে আপনার পরের দিনই প্রসেসিং দেখাবে এবং 2 দিন পরে হচ্ছে পেইড দেখাবে এবং আপনার এআরটিএমে আপনার হচ্ছে টাকাটা চলে আসবে। তারপর হচ্ছে এআরটিএম থেকে আপনি আপনার বিকাশে টাকাটা নিতে পারবেন। এই হচ্ছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে না তারা হচ্ছে এইভাবে উইড্রো রিকোয়েস্ট করতে পারেন, আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে আমি সাজেস্ট করবো তারা হচ্ছে লোকাল ফান্ড ট্রান্সফারে উইড্রো দেবেন। তবে লোকাল ফান্ড ট্রান্সফার থেকে এআরটিএমে অনেক সময় খুব তাড়াতাড়ি টাকা আসে, সো আপনারা যেটা খুশি সেটা করতে পারেন, কিন্তু সাজেশন থাকবে লোকাল ফান্ড ট্রান্সফারের মাধ্যমে উইড্রোটা করেন। যদি লোকাল ফান্ড ট্রান্সফারের কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি এআরটিএম চুজ করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবস্ক্রাইব করার পাশে থাকুন।